শোনো ধীমান, এই স্বর্ণপদকই তোমার শেষ লক্ষ্য নয়, তোমাকে আরো এগোতে হবে, আরো বড় হতে হবে। তুমি হবে ভাবি কালের যুগস্রষ্টা শিল্পী, আমি যা পারিনি তোমাকে তাই পারতে হবে, আর সেই হবে তোমার উপযুক্ত গুরু দক্ষিণা। আপনি আমাকে আশীর্বাদ করুন। কথা বলবো না, এত দেরি করলে কেন? আমি তো ভাবলাম তুমি আসবেই না, আমার যা ভাবনা হচ্ছিল। ভাগ্যিস দেরি করে এলাম, তাই তো আমার কথা ভাবলে, নইলে তো আমার কথা ভাবতেই না। ইস, কি মিথ্যু, তোমার কথা ভাবি না? ভাবি না? কেন এত দেরি করলে? না, এইটা আনতে দেরি হয়ে গেল। এই বুঝি তোমার সেই মিথ্যু? এটা আমার না, এটা তোমার। বারে মালা দেওয়ার ঋণ থাকতে নেই, সেদিন যে তুমি আমাকে মালা পরে দিয়েছিলে, তাই আজ গৌরবের মেডেলটা পরিয়ে দিয়ে আমি তা বদল করলাম। অঞ্জনা, আমাদের মালা বদল করবার সাক্ষী রইল এই কাজটা। সাক্ষী? সাক্ষী কিসের? কেন? ভালোবাসা বিলি সুতোর মালা, স্বীকার করলে আছি, অস্বীকার করলে নেই। তোমার দেওয়া এই মেডেল আমার সবচেয়ে বড় অলংকার। অঞ্জনা, শোনো শোনো, শিল্পাচার্য কি বলছিলেন জানো? কি বলছিলেন? তোমার যে ছবিটা এক্সিবিশনে প্রাইজ পেয়েছে না, সেটা কে যেন বেশি দাম দিয়ে কিনতে চাইছে। তাই নাকি? হ্যাঁ। তুমি কি বললে? আমি বললাম না, ওটা আমি বেচতে পারবো না। আর শুনে তুমি হেসে উঠলে। যাই মনে করুম গে, কিন্তু অঞ্জনা, তোমাকে পরের হাতে আমি দিতে পারবো না। আমার ছবি পরের হাতে দিলে আমি বুঝি বড় হয়ে যাবো? হ্যাঁ। কি বুদ্ধি! শোনো, আরো কি বললেন জানো? বলছিলেন যে আমি না আরো আরো অনেক উন্নতি করতে হবে আমাকে। শিল্পাচার্য ঠিক বলেছেন তোমার, তোমাকে হতে হবে পৃথিবীর সেরা শিল্পী। দেশে দেশে লোক যেন বলে শিল্পী ধীমানি চূড়ানি। আর আমি মন ভরে প্রাণ ভরে সেই কথা শুনব। বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।